আজকের ভিডিওতে আমরা দেখব ডিউ ইনভয়েস কিভাবে পেমেন্ট করতে হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনার কোনো আনপেইড ইনভয়েস পেমেন্ট করার জন্য প্রথমে আইটি হোস্টিং ডট কম ডট বিডি ওয়েবসাইটে ভিজিট করে হোম পেজ থেকে টপ বার মেনু হতে লগ ইন বাটনে ক্লিক করুন এরপর আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করুন ক্লায়েন্ট এরিয়ার ড্যাশবোর্ড থেকে আপনার আনপেইড ইনভয়েস পেমেন্ট করার জন্য আনপেইড ইনভয়েস অপশনে ক্লিক করুন অথবা বাম পাশের বিলিং ডাউন এরো বাটনে ক্লিক করে মাই ইনভয়েস বাটনে ক্লিক করুন মাই ইনভয়েস পেজ থেকে আপনি আপনার ইনভয়েসের নাম্বার ইনভয়েস ডেট এবং ডিউ ডেট সাথে কত টাকা পেমেন্ট করতে হবে এবং ইনভয়েসের স্ট্যাটাস আপনি দেখে নিতে পারেন ডিটেলস এছাড়াও আপনার অ্যাকাউন্টে যদি একাধিক ইনভয়েস থাকে সেগুলো আপনি নেক্সট বাটনে ক্লিক করে তা চেক করতে পারবেন এবং এখানে আপনার ক্যান্সেল ইনভয়েস পেইড ইনভয়েস আনপেইড ইনভয়েস সকল ইনভয়েসগুলোর লিস্ট আপনি এখানে পাবেন ইনভয়েস নাম্বার অনুযায়ী আপনি কোন ইনভয়েসটি পেমেন্ট করতে চাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট করতে পারেন ধরা যাক আমি আমি এই ইনভয়েসটি পেমেন্ট করতে যাচ্ছি এবং এই ইনভয়েসের যদি বিস্তারিত আপনার জানার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র ইনভয়েস নাম্বারে ক্লিক করে ইনভয়েসের ডিসক্রিপশন থেকে আপনি জেনে নিতে পারেন এই ইনভয়েসটি আপনার কোন সার্ভিসের ইনভয়েস এবং এটি ডিউ ডেট কবে তা সম্পূর্ণ ডিটেলস আপনি জেনে নিতে পারেন আপনার যদি আনপেইড ইনভয়েস ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে পিডিএফ আকারে আপনার আনপেইড ইনভয়েসটি ডাউনলোড হবে এখন দেখে আসি কিভাবে ডিউ ইনভয়েস পেমেন্ট করতে হয় ডিউ ইনভয়েস পেমেন্ট করার জন্য এখান থেকে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আপনি কোন পেমেন্ট মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে পারেন যদি এসএসএল কমার্স এর মাধ্যমে আর যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করতে চান তাহলে স্ট্রাইপ এই অপশনটি সিলেক্ট করুন এবং যদি পেপালের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে পেপাল অপশনটি সিলেক্ট করে পে নাও বাটনে ক্লিক করতে পারেন যেহেতু আমি এস এস কমার্স এর মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি এই জন্য এসএসএল কমার্স অপশনটি সিলেক্ট করার পর পে উইথ এসএসএল বাটনে ক্লিক করুন এরপর আপনি যদি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ভিসা কার্ডের ডিটেলসগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন আর যদি ডিবিবিএল অর্থাৎ ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে আধার কার্ডস অপশনে ক্লিক করে ডিবিএল নেক্সাস এই অ আইকনে ক্লিক করুন আর যদি আপনি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগদ এম ক্যাশ ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে মোবাইল ব্যাংকিং বাটনে ক্লিক করে আপনার পছন্দের পেমেন্ট মেথডটি সিলেক্ট করতে পারেন আর যদি আপনি নেট এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে নেট ব্যাঙ্কিং আইকনে ক্লিক করে আপনার পছন্দের নেট ব্যাংক সিলেক্ট করে আপনি তা পেমেন্ট করতে পারেন আমি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই এই বিকাশ আইকনে ক্লিক করে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি আমি এখানে টাইপ করব। এখানে আপনি আপনার বিকাশের সেই অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের মেসেজ বক্সে আপনি একটি ভেরিফিকেশন কোড পাবেন যে কোডটি এখানে টাইপ করতে হবে আপনার বিকাশ নম্বরে আসা ওটিপি নাম্বারটি টাইপ করার পর কনফার্ম বাটনে ক্লিক করুন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি টাইপ করে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার পেমেন্টটি নিশ্চিত হবে এবং সাথে সাথে আপনি পেমেন্ট রিলেটেড ইমেল আপনার ইমেল বক্সে পেয়ে যাবেন যেখানে আপনি পেমেন্ট সাকসেসের ইমেল পাবেন এবং আমাদের আইটি নাট হোস্টিং কর্তৃক একটি কনফার্মেশন মেইল পাবেন যেখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনার পেমেন্টটি নিশ্চিত হয়েছে এবং আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগ করার পর মাই ইনভয়েস থেকে জেনে নিতে পারবেন যে আপনার ইনভয়েসটি পেমেন্ট হয়েছে কিনা সেই সাথে বাম পাশের সার্ভিস ডাউন এরো বাটনে ক্লিক করে মাই সার্ভিস অপশন থেকে আপনি যে সার্ভিসের জন্য পেমেন্ট করেছেন তার ডেট ডিউ ডেট বেড়েছে কিনা তা চেক করে নিতে পারেন যদি কোনো কারণে আপনি এই পেমেন্ট রিলেটেড বা সার্ভিস ডিউ ডেট রিলেটেড কোনো সমস্যা পান বা কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আমাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করে আপনি তা জেনে নিতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিও কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন এতক্ষণ আইটি নেট হোস্টিং এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম